কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। সর্বদল বৈঠকে বয়কট বিরোধীদের, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে কংগ্রেস। একতরফা সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের কোনো কথা শোনা হচ্ছে না, এই অভিযোগে অনাস্থা প্রস্তাব আনছে কংগ্রেস। আরও একবার জারি রাখি, কাল থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। যদিও সর্বদল বৈঠক ইতিমধ্যেই বিরোধীরা বয়কট করেছে, সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছে কংগ্রেস। একতরফা সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী, বিরোধীদের কোনো কথাই শোনা হচ্ছে না, এই অভিযোগেই মূলত অনাস্থা কংগ্রেসের।